أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد মইন জানতে চেয়েছেন যে সবজি কাটতে গিয়ে হাত কেটে গেছে, যেখানে কেটেছে সেখানে ব্যান্ডেজ করেছি, এখন নামাজ পড়ার জন্য উযু করতে হবে, তাই ওই ব্যান্ডেজটুকু বাদ দিয়ে বাকি জায়গাগুলো উযু করলে উযু হবে কি, এবং ব্যান্ডেজের উপর হাত ভিজিয়ে মাছে করলেই কি অজু শুদ্ধ হবে? আকুল অবিল্লাই তৌফিক। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে পূর্ণ সুস্থতা দান করেন, আপনার হাত যেন আল্লাহ আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এইভাবেই আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থতা ফিল করছে, আমরা মহান রব্বুল আলামিনের নিকট সকলের সুস্থতা কামনা করি, দোয়া করছি। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইসলামের বিধি বিধানগুলো অত্যন্ত সহজভাবে পেশ করেছেন এবং দিনের ক্ষেত্রে কোনো রকম সংকীর্ণতা রাখেন নাই। ওমা জাআল আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এবং সাদ্যের অতিরিক্ত কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে চাপিয়ে দেন না। আর আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সুতরাং যেই জায়গা কেটেছে সেইটার কয়েকটি অবস্থা হইতে পারে, যে ওইখানে যদি ব্যান্ডেজ করা হয় তাহলে অজুর বাকি অঙ্গগুলো ধৌত করে শুধু ওই ব্যান্ডেজের উপর মাসে করলেই চলবে। আর যদি যেই জায়গায় কেটেছে ওই জায়গায় যদি ব্যান্ডেজ করা না হয়, হাত যদি বা শরীরের যে অঙ্গ ধৌত করা হয় ওই অঙ্গ যদি ওইভাবে খোলাই রাখা হয়, আর এই ক্ষেত্রে ওইখানে পানি দিয়ে ধৌত করা যদি সম্ভব হয় তাহলে ধৌত করবে, আর যদি পানি দিয়ে ধৌত করার সম্ভব না হয়, অর্থাৎ পানি দিয়ে ধৌত করতে গেলে যদি ইনফেকশন হয়ে শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ওই অবস্থায় রেখে দিয়ে বাকি অঙ্গগুলো ধৌত করে যেই অঙ্গ কেটেছে ওই অঙ্গটুকু ধৌত করার নিয়তে সে তায়াম্মুম করবে, সে তায়াম্মুম করে নেবে। আর তাছাড়া যেমন বোন বলেছেন যে সেখানে ব্যান্ডেজ করা হয়েছে, তাইলে অন্য অন্য অঙ্গগুলো ধৌত করে ভিজা হাত দিয়ে ব্যান্ডেজের উপরে মাছে করলেই হয়ে যাবে। সৌদি আরবের উচ্চ উলামা দ্বারা গঠিত ফতোয়া বিভাগকে প্রশ্ন করা হয়েছিল, তারা এই মর্মে প্রশ্ন করা হলে তারা উত্তরে বলেন, ইদা কানা ফি মাওদিই মিন মাওয়াদিইল উযু জারহ ওয়ালা ইমকিন গসলুহু ওয়ালা মাসহুহু লিআন্ন যালিকা ইউয়াদ্দি ইলা আন্না হাযাল জারহ ইয়াজদাদ আও ইয়াতাআখখার বুরউহু ফাল ওয়াজিব আলা হাযা শখস হুয়া আত-তায়াম্মুম। যে ওইখানে ধৌত করতে গেলে, এমনকি মাসে করতে গেলেও যদি ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে তায়াম্মুম করে নিলে চলবে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইজা উজিদা জারহু ফি আ'দা'ই ত্বাহারা ফালাহু মারাতিব, যদি অজুর কোনো অঙ্গে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে অজু করার ক্ষেত্রে কয়েকটি স্তর রয়েছে।
প্রথম স্তর হচ্ছে আয়াকুন মাকশুফান ওয়ালা ইয়াদুরুল গসল ফাফিহাদাল মারতাবা ইয়াজিবু আলাইহি গসলু ইযা কানা ফি মাহাল ইউগসাল। যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে ব্যক্তি, জখম হয়েছে, সেইখানে যদি খোলা থাকে আর পানি ব্যবহারে যদি ক্ষতির সম্ভাবনা না থাকে তাহলে সেটা অবশ্যই পানি দিয়ে ধৌত করবে। দুই নম্বর আয়াকুন মাকশুফান ওয়া ইয়াদুরু গোসল দুনাল মাসহ ফা ফি হাদিহিল মারতাবা ইয়াজিবু আলাইহিল মাসহু দুনাল গোসল। যদি যেখানে আঘাত পেয়েছে ওই জায়গাটা যদি খোলা থাকে আর পানি ব্যবহার করলে যদি ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে সেই অবস্থাতে মাসহ করাটা ওয়াজিব হয়ে যাবে গোসল ব্যতিরেকে। তিন নম্বর আয়াকুন মাকশুফান ওয়া ইয়াদুরু গোসল ওয়াল মাস ফাহুনা ইতায়াম্মাম লাহু। যদি আঘাতপ্রাপ্ত জায়গাটা খোলা থাকে আর গোসল এবং মাসহ উভয়টি যদি কষ্টকর হয়, ক্ষতির কারণ হয়, তাহলে এই অবস্থাতে তায়াম্মুম করবে। চার নম্বর স্তর হচ্ছে আয়াকুনু মাস্তুরান, যদি ওই আঘাতপ্রাপ্ত জায়গাটা ঢাকা থাকে এই অবস্থাতে, যেমন ব্যান্ডেজ করা যদি থাকে তাহলে ব্যান্ডেজের উপরে মাসে করলেই চলবে। এই ক্ষেত্রে গোসলের এবং তায়াম্মুমের, ধৌতর এবং তায়াম্মুমের কোনোটির কোনোটার প্রয়োজন নাই। মাজমুয়া ফতোয়া ও রাসাইল ইবনে উসাইমিন 11 খণ্ড 121 পৃষ্ঠা। সুতরাং এই ক্ষেত্রে সারমর্ম হচ্ছে এই, নির্যাস কথা হচ্ছে এই, যে যদি ব্যান্ডেজ করা থাকে আর ওর উপরে মাসহ করা যদি সম্ভব হয় মাসহ করবে, আর যদি ব্যান্ডেজ করা থাকে ব্যান্ডেজের উপরে মাসহ করাও যদি কষ্টকর হয় তাহলে সেই ক্ষেত্রে তায়াম্মুম করে নেবে। আল্লাহু আলাম।